নিজের ঘর থেকে উদ্ধার হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত নিজের ঘর থেকে উদ্ধার হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে বসিরহাটের সংগ্রামপুর এলাকায় মৃত ছাত্রের নাম ছোট্ট গুপ্তা বিরামনগর হাই স্কুলের ছাত্র ছিল সে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ডাকাডাকি করেন পরিবারের লোকেরা কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা খবর দেওয়া হয় থানায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এটি নিছকই আত্মহত্যা না মৃত্যুর অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ সকালবেলা এরকম একদিন আমার তাকালো বাস ওই তারপরে ঘটালো কেন আজকে পরীক্ষার ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড বসিরহাট